বাংলাদেশের মানুষ একটি দুঃসময় পার করছে, একটি দুর্বিষহ জীবন যাপন করছে। আজকে তীব্র তাপদাহে সাধারণ হরণ করে জনগণের প্রত্যাশাকে হরণ করে জনগণের যে অধিকার, যে দাবি, সে দাবি এবং অধিকারকে হরণ করে তারা জোর করে রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে তারা ক্ষমতায় বসে আছে। আজকে আওয়ামী লীগের যে সৃষ্টি আজিজ এবং বেনজির, আপনারা সবাই তাদেরকে চেনেন, চেনেন না? ভালো মানুষ হিসেবে চিনেন না দুর্নীতিবাজ হিসেবে চিনেন? এই বেনজির এবং এই আজিজ 2014 এবং 2018 সালে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হরণ করে, বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করে আওয়ামী সরকারের পক্ষে তারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়েছিল। আজকে যখন এই হাসিনা তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় বসেছে, আজকে যখন তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে, আজকে তাদেরকে আবর্জনার আস্তা করে সরকার কিন্তু সুযোগ পেলে আপনাদেরকেও এই আবর্জনার রাস্তা করে ফেলে দিবে।